সালাম আলাইকুম। এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা, আপনাদের অষ্টম পরীক্ষায় একটি ক্রিমিনাল ড্রাফটিং থেকে একটি প্রশ্ন হয়ে থাকে যে জামিনের প্রার্থনা যদি আসে তাহলে কি করবেন। জামিনের প্রার্থনার ক্ষেত্রে আমরা একটি নমুনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নমুনাতে আমরা আলোচনা করছি যে তিনটি বিষয়কে মাথায় রাখার জন্য বলছি। মাথাগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি, আপনারা একটু দেখার চেষ্টা করেন অন স্ক্রিনে, সাথে সাথে আমি থেকে আপনাদের শেয়ার করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমরা বিভিন্ন বইগুলির মধ্যে দেখতে পাবেন যে অনেক জায়গার মধ্যে বিজ্ঞ শব্দটি লিখে নাই। আপনারা যদি বিভিন্ন ধরনের গাইড ফলো করেন দেখবেন এই এই শব্দটা কোথাও কোথাও নাই। আদালতকে বিজ্ঞ সম্বোধন করাইটি স্বাভাবিক এবং এটাই করা উচিত। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা 5 নং হতে পারে, 4 নং হতে পারে, আপনার যেটা মন চায় আপনি সেটা লিখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো ঢাকা মহানগরীর বাসিন্দা, আমি কী করবো? তাহলে এই জায়গায় লিখতে হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে লিখতে পারেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এত নং আদালত। এগুলি আপনার কত নং আদালত বা কোন অঞ্চল এগুলি যেন ভ্যারি করবে না, এটা আপনাদের মোটেও আপনাকে পরীক্ষায় প্রভাবিত করবে না। তারপর সূত্র, এক্ষেত্রে একটা থানার নাম আমরা লিখতে পারেন আপনি। আমরা যেমন নারায়ণগঞ্জে, আমরা এখানে নারায়ণগঞ্জ লিখে দিই, নারায়ণ সদর থানা আর কি, নারায়ণগঞ্জ সদর থানার মামলা নাম এইরকম। এক্ষেত্রে মনে রাখতে হবে এটা এটার বিকল্প হতে পারে, এটা এটা যদি কোর্টে এসে মামলা করেন তাহলে একটা সিআর মামলা নাম্বার পড়তে পারে, সিআর মনে করেন যে 1/23। সিআর মামলা নং আমি একটু ক্লিয়ারলি লিখে দিচ্ছি, আপনার আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন সিআর মামলা নং। এটাও হতে পারে যদি নালিশি মামলা হয়, নালিশি নাম মামলা না হলে আপনি থানার মামলা দিয়ে চালিয়ে দিতে পারেন। এইরকম একটা নাম্বার মনে রাখেন 1/23, অর্থাৎ এটা হচ্ছে সাল, এটা হচ্ছে মাস, আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। থানাতে তো অনেক মামলা হয় যে মামলাটা এরকম 1, 2, 3, 4 করে শখানিক হতে পারে, বেশি হতে পারে ওই মাসে। এটা হলো ওই মাসের 12 মাসের 23 সালের 12 মাসের 1 নম্বর মামলা, কাজে এটা ভিন্ন হতে পারে, আপনি ভিন্ন লিখতে পারেন। ধারা 400-420, যেহেতু আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকে 400-420 নালিশি দরখাস্ত, নালিশি মামলা মুসাকিদা করো, তাহলে আপনি ওই ধারাটি মাথায় রাখেন। আপনি নমুনা জানতে চেয়েছে তো আপনি জাস্ট 400-420 মাথায় রেখে কমপ্লিট করে দেন, চলে গেল। এরপর হচ্ছে মামলা এখানে করিম না হয়ে দেখা গেলো, এখানে তো যে মামলা যদি রাষ্ট্র করে থাকে মানে তখন রাষ্ট্র লিখে দিলে চলবে, হ্যাঁ রাষ্ট্র লিখে দিলে চলবে, রাষ্ট্রবাদী, অথবা বলতে পারেন স্যার একটু করিম পক্ষে যদি রাষ্ট্র লিখি, হ্যাঁ তাও চলবে। করিমের পক্ষে তো এখন রাষ্ট্র কাজ করবে, কারণ করিম থানাতে যে মামলাটা করে এসছে, থানায় মামলা করার কারণে তো এই নাম্বারটি পড়লো, এই নাম্বারটি পড়লো কিন্তু থানায় করার কারণে। আর যদি থানায় না করে কোর্টে এসে করতো তাহলে শুধু লেখা হতো ওখানে সিআর মামলা নং 23 সালের যে কোনো একটা নাম্বার করে যেত, ওখানে কিন্তু আবার মাস উল্লেখ করতে হয় না। কোর্টে মামলা করলে মাস দিতে হয় না, থানায় মামলা করলে মাসটা দিতে হয় বা মাসটা ব্রেক কেটে লিখতে হয়, হ্যাঁ একটা মাস অতিরিক্ত আসে যেটা মূলটার মধ্যে আসে। এরপর হচ্ছে ধারার বিষয়গুলো আমরা দেখতে পাবেন, ধারা এরকম বিষয়ের মধ্যে আসামি রহিমের পক্ষে জামিনের প্রার্থনা। এখন জামিনের প্রার্থনার ক্ষেত্রে মনে রাখতে হবে এই জামিনের প্রার্থনা মানে আসামির নামটা উল্লেখ করা জরুরি, যেহেতু আমরা ইতিমধ্যে জানি যে আসামির নাম হচ্ছে রহিম, কাজে আমরা রহিমকে মাথায় রাখছি যে রহিমের পক্ষেই তো আমরা জামিন চাবো। এখন রহিম এর পক্ষে জামিন চাইতে যেয়ে আর যদি জামিন চায় তাহলে এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমার দরখাস্তকারী পক্ষে একটা নিবেদন করা শুরু করবো, এবং নিবেদন করার মাধ্যমে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা বক্তব্য দেওয়া শুরু করব, সে আর ঘটনার সাথে জড়িত না ইত্যাদি 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 বলে আমরা এই জায়গাটাতে কভার করার চেষ্টা করব। এবং আশা করি আপনারা ওই কভার করার পরে এরপরে একটা প্রার্থনা লিখবেন, অতএব প্রার্থনা এই যে আপনাদের গাইডগুলিতে যেই রকম আছে, এত প্রার্থনা এই যে আসামিকে অত মামলা হতে জামিনে মুক্তিদানে আদেশ দানে আজ্ঞা হয় ইত্যাদি যে বিষয়গুলি মানে দরখাস্ত তো ব্যাস এতটুকু যদি লিখে দিতে পারেন আমরা আশা করি অবলীলায় বলতে পারি যে আপনি একটা ভালো নাম্বার পেয়ে যেতে পারেন। এবং জামিনের দরখাস্ত হলে এইভাবে লিখে দিবেন যে জামিনের দরখাস্তটা এইরকম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার 406-420 একটি মামলা আছে, ওই মামলাটার মধ্যে কীভাবে ড্রাফট করব? আর সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলিতে সঙ্গে থাকবেন, চেষ্টা করবো আপনাদের জন্য সেটা কভার করে দেওয়ার জন্য। আবার সিভিল ড্রাফটিংয়ের বিষয়গুলো মাথায় রয়েছে, আমরা চেষ্টা করবো আরও বিষয় নিয়ে আসার জন্য। আশা করি আমাদের সাথে থাকবেন, এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের নিকট। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুন্দর করে এই অষ্টম পত্র পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আপনাদের পরীক্ষা পর্ব সম্পন্ন করবেন। আপাতত মতো পরবর্তীতে তো ভাইবা আরও থাকবেই, আশা করি ভালো থাকবেন।